বিসমিল্লাহির রহমানির রহিম, নতুন আরও একটি চাকরি বিষয়ক এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এপিসোডে আমি এনটিআরসি এর জুনিয়র শিক্ষক বাসাপদ নিয়ে কথা বলবো। অনেক ভাই ও বোনেরা বিভিন্ন এপিসোডের কমেন্টে জানতে চেয়েছেন এই জুনিয়র শিক্ষক বাসাপদটি নিয়ে, এটা কোথায় আবেদন করা যায়, এটার বেতন কত, এর বিস্তারিত বলার চেষ্টা করবো আজকের এপিসোডে। আপনারা প্রথমেই জেনে খুশি হবেন যে এই জুনিয়র শিক্ষক বাসাপদটি কিন্তু বিভিন্ন ক্যান্টনমেন্টেও আছে। হ্যাঁ, বিভিন্ন ক্যান্টনমেন্টের যে স্কুলগুলো আছে ওই স্কুলে জুনিয়র শিক্ষক বাসা নয়, জুনিয়র শিক্ষক পদ দিয়ে প্রায়ই সার্কুলার হতে দেখা যায়। ওইখানে আপনারা আবেদন করে চাকরি করতে পারবেন। ওইখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে অনার্স পাস, মানে স্নাতক কমপ্লিট আপনাকে হতে হবে, অনার্স নয় স্নাতক। স্নাতক বলতে আপনি ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। যাই হোক, যেহেতু আমি এনটিআরসি এর জুনিয়র শিক্ষক নিয়ে কথা বলবো, তাই এই প্রসঙ্গে বলছি, আপনারা এই এনটিআরসি এর জুনিয়র শিক্ষক বাসাপদের টিচার মানে শিক্ষক হতে হলে, আপনাকে টিচার হতে হলে আপনাকে কী করতে হবে। প্রথমত আপনার যোগ্যতা লাগবে হচ্ছে এইচএসসি পাস অথবা সমমান আলিম পাস হতে হবে। আপনি যদি এইচএসসি অথবা আলিম পাস হন, তাহলে আপনি এই জুনিয়র শিক্ষক বাসা পদের নিবন্ধন দাঁড়িয়ে হয়ে আপনি শিক্ষক হতে পারবেন। আপনাকে কী করতে হবে, প্রথমত যখন এনটিআরসি এ বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ সার্কুলার দিবে শিক্ষক নিবন্ধনের জন্য, 17তম পরীক্ষা হয়ে গেছে, 18তম সার্কুলার হবে বা সামনে যদি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। যদি আপনি এইচএসসি অথবা আলিম পাস হন, আপনাকে প্রথমত এমসিকিউ পরীক্ষা পাস করতে হবে, তারপর লিখিত পরীক্ষা দিতে হবে 100 মার্কের, আর লিখিত পরীক্ষা বাংলা এবং ইংরেজির উপর প্রশ্ন হবে, তারপর আপনাকে মৌখিক পরীক্ষা দিতে হবে 20 মার্কের। আর যদি আপনি 3টি ধাপ অতিক্রম করেন, তারপর আপনি একটি সার্টিফিকেট পাবেন, আর এই সার্টিফিকেট পেলে যখন গণবিজ্ঞপ্তি দিবে আপনি আবেদন করবেন। এখন প্রশ্ন হলো আপনি কোথায় আবেদন করবেন। আগে এই জুনিয়র শিক্ষক বাসাপদটি বিভিন্ন স্কুলে বা নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্কুলে ছিল, তখন স্কুলে অনেকে আবেদন করে শিক্ষক হতে পেরেছে। বর্তমানে এটি জনবল কাঠামোতে নেই বিদায় স্কুলে আপনি আবেদন করতে পারবেন না, আপনাকে আবেদন করতে হবে বিভিন্ন এমপিভুক্ত মাদ্রাসায়, এমপিভুক্ত অথবা নন এমপিভুক্ত। নন এমপিভুক্ত মাদ্রাসায় আপনি আবেদন করলে বেতন পাবেন না, এটা নিশ্চিত, সরকারি থেকে পাবেন না, প্রতিষ্ঠান থেকে হয়তো বা পাবেন। এখন আপনি আবেদন করবেন কোথায়, কোন মাদ্রাসায়, কমি মাদ্রাসায় না, এটি হচ্ছে আলিয়া মাদ্রাসায় এমপিভুক্ত মাদ্রাসায় করবেন আপনি। আর এটা করা যাবে হচ্ছে যেখানে এবতেদায়ি সেক্টরটি আছে, এবতেদায়ি বলতে 1 থেকে 5 পর্যন্ত আছে, ওইখানে আপনি আবেদন করবেন। এটা হতে পারে এবতেদায়ি মাদ্রাসা, হতে পারে দাখিল মাদ্রাসা, হতে পারে আলিম মাদ্রাসা, হতে পারে ফাজিল মাদ্রাসা, যেখানে আপনার এবতেদায়ি সেক্টরটি আছে ওইখানে আপনি আবেদন করবেন। 1 থেকে 5 পর্যন্ত আছে, ওইখানে আপনি আবেদন করবেন। আপনার শিক্ষকের নাম হবে আপনার এবতেদায়ি শিক্ষক। হ্যাঁ, আগে ছিল এটা জুনিয়র শিক্ষক বাসা, বর্তমানে এই পদটির নামকরণ করা হয়েছে এবতেদায়ি শিক্ষক। হ্যাঁ, আর আপনার বেতন গ্রেড হবে হচ্ছে 16তম গ্রেড। হ্যাঁ, 9300 টাকা স্কেলে আপনি বেতন পাবেন। আর বেতন আপনি কত টাকা তুলতে পারবেন, আপনার বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা যোগ করে যা হবে তা থেকে 10% কেটে টোটাল আপনি 9870 টাকা পাবেন। শুনতে অবাক হলেও হ্যাঁ, এটি সত্য, 9870 টাকা আপনি বেতন পাবেন। আর যদি আপনি প্রতিষ্ঠানের আয় বেশি থাকে, ভালো হয়, যদি অনেক ছাত্রছাত্রী থাকে, তাহলে আপনার প্রতিষ্ঠান থেকে আরও কিছু টাকা বেতন পাবেন, দুইটা অ্যাড করে আপনার বেতন হবে। কিন্তু আপনি প্রতিষ্ঠান থেকে পাবেন এটার নিশ্চয়তা নেই, কিন্তু সরকারি ফান্ড থেকে আপনি প্রতি মাসে 9870 টাকা টোটাল কেটে কুটে পাবেন। আর প্রতিষ্ঠান থেকে আপনি যে টাকা পাবেন সেটা হচ্ছে আপনার জন্য বাড়তি পাওনা হবে। আর এই ছিল আপনার যোগ্যতা, কোথায় আবেদন করবেন, কত টাকা বেতন পাবেন। তারপরে যদি আপনার কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে এপিসোডের কমেন্টে আপনি জানাতে পারেন। অন্যান্য পদ নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমি আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কল্যাণ হোক, ভালো হোক, সে পত্র সেরে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।